নমস্কার বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে ডাঁটা আলুর নিরামিষ ঝোল রেসিপি। রেসিপি দেখার পর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, আর এরকম আরও সিম্পল ইন্টারেস্টিং রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সজনে ডাঁটার নিরামিষ তরকারি রান্না করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে পাতলা এবং লম্বা আকার দিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাঁচখানা সজনে ডাঁটাকে ছিলে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চ আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। রান্নায় আর যা উপকরণ লাগবে তা রান্না করার সময় বলে দেব। রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যেতে ওর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়েছি। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড হালকা নেড়ে ছেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণের সাথে আলু এইভাবে নেড়ে ছেড়ে প্রায় মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রায় মিনিট খানেক সময় নিয়ে আলু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত উপকরণকে আদা কাঁচা লঙ্কার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত প্রায় মিনিট দেড়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 চামচের 3/4 ভাগ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে জ্বলে না যায় তার জন্য 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মিনিট দেড়েক সময় নিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 500 ml পরিমাণ জল। জলের সাথে সমস্ত উপকরণকে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আলু এবং সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ নিরামিষ সজনে ডাঁটার তরকারি রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখার পর গরম ভাতে পরিবেশন করব। নিরামিষ দিনে সজনে ডাঁটার এই রেসিপি ভাতের সাথে খুব ভালোই জমে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, এরকম আরও সিম্পল এবং ইন্টারেস্টিং রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।